আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো বেসিক্যালি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ সাদ্দাম ভাই আসছে সেই কুমিল্লা থেকে। কোথায় ভাই লোকেশন? কুমিল্লা শাসনগাছা। কুমিল্লা শাসনগাছা থেকে ভাই আসছে আজকে নয়াপল্টনে আমার সাথে দেখা করতে এবং অনেকগুলো উদ্দেশ্য নিয়ে একসাথে। সো সাদ্দাম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে বেসিক্যালি কামাল ভাইয়ের মাধ্যমে। কামাল ভাই থাকে হচ্ছে ইউকেতে। সো সাদ্দাম ভাই চলে যাচ্ছে ইউকে। কামাল ভাই আজ থেকে এক বছর বা এক বছর হবে লাস্টিতে, এক বছর দেড় বছরের মতো হবে। দেড় বছর আগে আমার থেকে বেশ অনেকগুলো কবুতর নিয়েছিল বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। সো আজকে ভিডিওটা করতেছি, প্রায় অনেকগুলো যা যা নিয়েছিল সবগুলো কবুতর রানিং অবস্থায় বাচ্চা সহ ভাই নিয়ে আসছে। এই কবুতর গুলো আমরা কিনে নিছি, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর। তুমি আসো একটু দেখাও আমাকে, একটু দাও আমি দেখাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, ডার্কেস্ট টোরকেট বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, এছাড়া ভিভিক বুদাপেস্ট, এছাড়া হচ্ছে আট ফেদারের, এগুলো সব ফ্লাই করানো ভাই কবুতর। সাদ্দাম ভাই বেসিক্যালি এগুলো সবগুলো ফ্লাই করে এবং এই কবুতরগুলো আজকেই আমার এখানে থাকবে, কালকে সকালে চলে যাচ্ছে তানজিল ভাইয়ের কাছে। ইট মিনস নাটোর বনপাড়া, নাটোর বনপাড়া। এখানে আছে হচ্ছে টোটাল আট পিস অ্যাডাল্ট, আট পিস অ্যাডাল্ট, এই যে ফিমেল ফুল হিটে, আট পিস অ্যাডাল্ট এবং হচ্ছে চার পিস বাচ্চা, টোটাল বারো পিস কবুতর তানজিল ভাইয়ের কাছে চলে যাবে। এবং তানজিল ভাইয়ের কাছে এই শুধু যে এই বারো পিস যাবে তা না, এই বারো পিসের সাথে এইখানে ভিভিক বুদাপেস্ট আছে চার পিস, এই চার পিসও যাবে। এছাড়া এখানে আছে ডার্কেস্ট টোরকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার একটা মেল, এই যে এই মেলটাও যাবে। সো সবগুলো তানজিল ভাইয়ের কাছে চলে যাবে দেখে আমরা ভিডিওটা করছি। সো সাদ্দাম ভাই, বেসিক্যালি এই ভিডিওটা করার মানে হচ্ছে অনেকে বুদাপেস্ট উড়ায় না ভাই, আমার পাশে কুমিল্লা বুদাপেস্ট কে উড়াইতে পারছ না, কুমিল্লা শুধু আমি কুমিল্লা শুধু উড়াইছি, কুমিল্লা চৌধুরী কবুতর দিয়া। আচ্ছা যাক, সাদ্দাম ভাই অনেক এক্সাইটেড কথা বলার জন্য। সাদ্দাম ভাই একটু সুন্দর করে আমাদেরকে দেখাবেন এবং বলবেন বেসিক্যালি বুদাপেস্ট দিয়ে কেউ পাল্লা করে না, তার কারণ হচ্ছে কেউ পাল্লা করে না। আমি যেটা এতদিন থেকে বুঝলাম, বুদাপেস্টে বাংলাদেশে কোনো রেজাল্ট নাই, বাংলাদেশে যারা পাল্লা করে তারা বুদাপেস্ট উড়ায় না। আমরা বুদাপেস্ট এমন মানুষকেও দিছি আমি যাদের ফ্যাক্টরি আছে, মিরপুরে ফ্যাক্টরি আছে। আমারই পরিচিত ভাই ব্রাদার, ভাইয়ের নাম হচ্ছে আপনার তসলিম ভাই। তসলিম ভাই কবুতর ভোরে বাড়ি দিয়ে রাত পর্যন্ত নামাইতে পারে নাই, পরের দিন নামছে। সো আমার চোখে দেখা আমার এই গ্রিন নেক, যে গ্রিন নেকগুলো আপনাকে দেখাইছে, এই গ্রিন নেকগুলো উনার ঘরে রেজাল্ট সাত ঘন্টা প্লাস বাংলাদেশে। এই যে এই গ্রিন নেকগুলো মাশাল্লাহ, পাঁচ ফেসের গ্রিন নেক, দুটাই মেল। আচ্ছা এই কবুতরটা অলরেডি আট পরের ফিমেল বার্ড, একটা বোন ছিল বাজে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। সো ভাই আসলে উড়ায় না কেন, পাল্লা কিভাবে করবে ভাই? কবুতর এসে তো ঘরে নামে না, কবুতর পাল্লা করলে কবুতর এসে বাড়ির ছাদে উড়বে? এগুলো হচ্ছে হাই ফ্লায়ার, সর্বপ্রথম মনে রাখতে হবে। আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন। ভাই এই জায়গা দাঁড়ান, আপনাকে আলোটা চেহারায় পড়ছে, এবার ঠিক আছে। সর্বপ্রথম মনে রাখবেন যে আমাকে সংশোধন করে দিবেন, দিস বার্ডস আর কল হাই ফ্লায়ার, এরা সাত আট দশ, ইউরোপে এদের রেজাল্ট হচ্ছে ১৩ ঘন্টা ৪৭ মিনিট। আমরা যখন কবুতরগুলো ইম্পোর্ট করে ১৭ সালে গ্রিন নেকগুলো আনছি, এইটা হচ্ছে গ্রিন নেক এবং ডার্কেস্ট টোরকেটের ডার্কেস্ট টোরকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার আর এই গ্রিন নেক। ইট মিনস এই যে গ্রিন নেক কবুতরটা দেখতেছেন, এই গ্রিন নেক মেলের সাথে এই যে ডার্কেস্ট টোরকেট ফিমেল, এদের বাচ্চা না, এদের বাচ্চা। সো যদি পিওর গ্রিন নেক হইতো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এই কবুতরটা চার ঘন্টা দম করেছে, এটা দশ পর ঝরা পর্যন্ত। আরো যদি একটু ট্রেনিং দেয় অবশ্যই আরো অনেক এটার রেজাল্ট হবে। একটু আসেন আলোতে, একটু চোখটা দেখান ভাইয়া, আলোতে একটু চোখটা দেখান এই রোদের আলোতে, এবং ওদের প্যারেন্টসও আমরা দেখায় দিব। এই কবুতরগুলো আমি কখনো উড়াই নাই, যেহেতু ভাই উড়াইছে ভাইকে দ্বারা দেখাচ্ছি। আপনি একটু এই একটু রোদে যান, একটু রোদে যান, হ্যাঁ চোখটা একটু দেখাবেন প্লিজ। এভাবে না, তুমি এটা ধরো, ফোকাস করো, হ্যাঁ হ্যাঁ চোখটা দেখেন, আর করা লাগবে না, একবার করলেই হয়েছে, এতবার লাগবে না। এই যে ডানাটা দেখেন, আট পরের একটা কবুতর, এই যে দুই পালক বাকি পাতলা। এইগুলা আমরা ভাইদের সাথে আসলে আমাদের টাকার সম্পর্ক না, ভাইয়ের সাথে এত ভালো একটা রিলেশনশিপ হয়ে গেছে, আর এগুলা বেসিকলি হচ্ছে সাদ্দাম ভাই টেক কেয়ার করতো, সাদ্দাম ভাই টেক কেয়ার করতো। এবং সাদ্দাম ভাই আসলে এত পছন্দের কবুতর উড়াই তো আসলে উনি নিজেও ইউকে চলে যাচ্ছে। সো উনিও ইউকে চলে যাচ্ছে, আসেন সাদ্দাম ভাই আপনি এটার প্যারেন্টসটা একটু ধরেন, প্যারেন্টসটা আমরা একটু ধরে দেখাই। এইটার জন্য ডার্কেস্ট স্ট্রোক এবং গ্রিন নেকের জন্য আমাদের
এমন চোখের ইয়ে চলে আসছে। আপনি একটু ওদের প্যারেন্টসটা ধরবেন, বাবা মাটাকে ধরে নিয়ে আসবেন। তো বুদাপেস্ট যারা উড়ায়, আপনারা জানেন আমার এই ভিডিও যদি তসলিম ভাইরা সিনিয়র বড় ভাইরা দেখে থাকেন, উনি আমাকে অলরেডি ফোন দিয়ে বলছে ভাই এগুলো উড়াইলে হারায় যায়, কবুতরের ফ্লাইং এতই ভালো আলহামদুলিল্লাহ এতই ভালো যে কবুতরগুলোকে উনি, এটা হচ্ছে ফিমেলটা অবশ্যই। তসলিম ভাই হচ্ছে ওনার ফ্যাক্টরি আছে, তো ওনার ছেলে পেলে ছাড়তো, উনি ছাড়তো না, তো উনি দুই পিস হারায় ফেলছে এবং যেই ছেলে পাইছে ওই ছেলের কাছে আমার ট্যাগ লাগানো ছিল, ওই ছেলে আমার ফোন দিয়ে বলতেছে ভাই মাদি হবে। আমি বলছি আপনি কোথা থেকে? বলে মিরপুর, কবুতরটা আমি পাইছি ধরছি। আমি বলছি মিরপুরে তো তসলিম ভাই কবুতর নিছে, কোন এলাকা? বলছে এক নম্বর মিরপুর। আমি বলছি হ্যাঁ মিরপুরে এক নম্বরে, ঠিক আছে আমি তসলিম ভাইকে কবুতর দিচ্ছি, উনি মাদি চাইছিল আমার কাছে আজ থেকে অনেক বছর আগের কথা, দুই থেকে তিন বছর আগের কথা। কারণ কি, এই গ্রিন নেক বুদাপে সজীবুর রহমান ভাইও আমার থেকে নিয়েছিল। সজীবুর রহমান ভাইও আমাকে ফোন দিয়ে বলছে ভাই আরেকজনের বাচ্চা দিয়েন। কেন? বলে ভাই সকাল ছয়টা বাড়ি মারছি, মাগরিব আজান দিচ্ছে নামে না, পরের দিন সকালে দেখে কবুতর ঘরে। হ্যাঁ, কারণ কি ভাই এদের ফ্লাইং রেজাল্ট, এদের ব্লাড লাইনই তো এরকম, উসিয়ান বোল্টের ছেলে। হ্যাঁ, এইটা হচ্ছে ফিমেল, এর মেলটা নেন, আমরা একটু বাইরে যেয়ে চোখটা দেখাই। হ্যাঁ, ভ্যান আমরা বলি পিন খায়। আমরা যেমন ছোটবেলায় আমি কবুতর পালতাম, যখন আমার বাগা সবুজ গোলা দুটা পিন খাইতো, আমি দূরবীন দিয়ে উঠতাম ছাদে, কারণ ভাই আমি খুঁজে পাইতাম না কবুতরকে, সকালে বাড়ি মারতাম রাত্রে নামতো। আমাদেরও ভাই এক্সপিরিয়েন্স আছে, অনেকে মনে করে নীল ভাই এরকম ফার্মে কবুতর পালে, নীল ভাই ফার্মে কবুতর পালার আগে ভাই এইটি হাতে আসছে। আপনাকে মানা করছি ভিডিওর মাঝখানে, এখন দেখেন না, কথার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এইটার মেল আর এটা ফিমেলটা নেন, এই যে বাচ্চাটা আপনি দেখালেন চার ঘন্টা উড়াচ্ছেন, এটা না, এটা না, যে বাচ্চাটা উড়াচ্ছে ওর বাবা মা নেন। এই মাত্র যে পাঁচ ফেজ নটটা ধরছেন ওইটার সাথে ফিমেলটা, এটা বাবাটা। হ্যাঁ, এবার বাইরে নিয়ে আসেন, আমরা এই দুটো চোখটা দেখাই, বাজে মারাটা অবশ্যই আমরা দেখাবো, ভিডিওর ফ্লোটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ধরো ফোকাস করে দেখাও। হ্যাঁ, এই যে দেখেন, একটু আগে দূরের থেকে দেখাও, একটু দূরের থেকে দেখাও, এই যে গ্রিন নেকের সাথে ডার্ক স্টর্কের পেয়ারের জন্য ওরা ঠোঁটটা একটু বড় চলে আসছে, এই দেখেন গ্রিন নেকের ঠোঁট দেখা। তো তানজিল ভাই ভালোবাসা ফেলছি তো কবুতরটাকে, দিতে ইচ্ছা করতেছে না। এবার আসো, এই দুটো চোখ দেখাও, মাশাআল্লাহ ভাই বিউটিফুল কবুতর ভাই। কবুতর তো আমার এখন উড়াইতে ইচ্ছে হচ্ছে, আসলে উড়াইতে ভাই সময় পাই না, আমি সকালে উঠি না ফার্মে, সকালে যদি উঠতাম কবুতরগুলো যে ঝাঁঝি করছে। এই কবুতরটা উড়াইছেন আগে? ব্রিডিং এর আগে উড়ান নাই, এটা বাড়ি দেয় নাই, এই জন্য ঝাঁঝি করা। এত সুন্দর কবুতর কেমনে দিবেন ভাই? এই ঠোঁট মাশাআল্লাহ, এই ঠোঁট পাম হইতো না ভাই, টাকা দিয়েও এখন এই মাল পাওয়া যাবে না, আপনি টাকা দেন এই জিনিস পাবেন না। এই মেলের জন্য আমরা ফিমেল খুঁজতে পারবো, জানি ভাই আপনি সবদিকে কবুতর নিছে মাশাআল্লাহ দিয়ে দেখছেন না, বাইরে যাই আনো দেখুন জীবন দেখ বিক্রি করব আমরা। আসেন আসেন, এবার লাস্ট আমরা যেটা, আপনি দেখেন বাজে মারার জিনিসটা দেখেন, এই যে কবুতর যে উড়াইছে, এই যে দেখেন প্রুফ, নাও 5 ঘন্টা হলো, এটা 5 ঘন্টা দম করছে, এই দেখেন কবুতরকে অলরেডি বাজে মারছে। এটা হচ্ছে একটা ডার্ক স্টর্কের ফিমেল। অনেকে বলেন ভাই ডার্ক স্টর্ক কি উড়বে, ডার্ক স্টর্ক কি উড়বে? ভাই আপনারা চান রেডিমেড রেজাল্ট, আপনার ঘরে রেডিমেড রেজাল্ট 8 ঘন্টা 10 ঘন্টা করে দিমু, আপনারা করবেন ভাই 5,000 টাকা দিই বাচ্চা, এভাবে হবে না ভাইয়া। ইউ হ্যাভ টু মেক ইউর ওন রেজাল্ট, ইউ হ্যাভ টু মেক ইউর ওন পেডিগ্রি। যান সাদ্দাম ভাই, আমরা শেষ করবো ভিডিও। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ কামাল ভাইকে, কামাল ভাই আমাকে 4টা কবুতর গিফট করছে, এটা আমরা দেখাবো। এখানে টোটালে 12 পিস, যা দেখতেছেন ওইখানে ভিভিক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, ভিভিক তো উড়ান নাই, ভিভিক ভাই ওরকম উড়েও না, এটা সত্যি কথা,
কেমন হবে একটা বাচ্চা বাউরে এম এম বাচ্চাটা মনে আচ্ছা যাকে বাচ্চাগুলো দেখাচ্ছি দাঁড়ান আমি ধরে দেখাচ্ছি এখানে বিবি কবুতরটা অ্যাকচুয়ালি ডোমেস্টিক হাই ফ্লায়ার বুঝছেন বাট এইগুলা রেজাল্ট করা কবুতর এগুলা রেজাল্ট সম্পর্কে আছে বিবি কবুতরটা হচ্ছে জালালি কবুতরের মতো ওদের অনেকক্ষণ উড়ে হারায় যায় আবার চলে আসে এটা হচ্ছে কিউইজের বিবি তো তো এখানে আমরা তানজিল ভাইকে কি দিচ্ছি তিন পেয়ার গ্রিন নেকের সাথে ডার্কেস্ট অর্কিডের তিন পেয়ার রানিং এবং বিবিকে এক পেয়ার রানিং আর দুইটা রানিং আট পরের মাদি আর একটা রানিং মাদি রানিং হয়ে গেছে এই মাদিটা কি রানিং হয়ে গেছে ভাই জি রানিং এই যে ব্ল্যাক গলা যেটা এই যে এটা 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 এইট এটা এটা রানিং হয়ে গেছে সো এখানে টোটাল বা তানিল ভাইয়ের কাছে যাবে আট চার বারো পিস আর সবচেয়ে মজার কথা কামাল ভাই আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে কামাল ভাই আমাকে আগে বলছিল যে ভাই বিবিকের জোড়া বাচ্চা আপনাকে আমি গিফট করবো এই জোড়া বাচ্চাটা গিফট করছে এই বাচ্চাটা কখনোই আমি সেল করবো না এটা আমার ঘরে আমি ব্রিডিং করবো যেহেতু আমাকে গিফট করছে এবং সবচেয়ে মজার কথা এই দুইটা বাচ্চা যে গিফট করবে আমি জানতাম না এই দুইটা বাচ্চা সাদ্দাম ভাই এনে বলছে ভাই এগুলো আমরা উড়াইতাম এগুলো উড়াইতেন রেজাল্ট কেমন অনেক ভালো মোটামুটি এখন তো ছোট এগুলো দুই তিন পর কি কল উড়ামু ভাই উড়াইলে তো এই যে এই যে দেখেন না হাসি দেয় উড়াইলে তো আমার ফার্ম শেষ যাক দেখা যাক ইনশাল্লাহ এগুলো আমরা ফ্লাইং জোনে ছেড়ে দিব তো এই চারটা কবুতরের জন্য কামাল ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অভিনন্দন রইল নতুন বিবাহ করছেন বিয়ের জন্য নতুন উনি অ্যাকচুয়ালি ইউকে থেকে এসে বিয়ে করছে এখন সব কবুতর সেল করে উনি আর সাদ্দাম ভাইকে নিয়ে চলে যাবে সো ইনশাল্লাহ সাদ্দাম ভাই আপনি কি বলেন বুদাপেস্ট কবুতর উড়াইলে কি ভালো হবে যারা উড়াইতে যাচ্ছে আচ্ছা পাকিস্তানি কবুতর কি রেজাল্ট করে কিন্তু ভাই পাল্লায় কিন্তু পাকিস্তানের কবুতরের রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আমি বলি পাল্লাটা কাকে বলে আপনি একাত্তর কিলো থেকে চারছেন একশো বিশ কিলো থেকে চারছেন যে আইসা আমার ঘরে আগে ঢুকবে সেইটা বুদাপেশ আইসা ঢুকবে না তো ঘরে বুদাপেশ আইসা উঠতে থাকবে যতক্ষণ উড়া শেষ না হয়েছে ও শেষ করে দেন ঢুকবে নামবে সো আপনারা এটা মাথায় রাখবেন এবং আজকে ভিডিও এটা বলেই শেষ করতেছি থ্যাংক ইউ সাদ্দাম ভাই এত কষ্ট করে কুমিল্লা থেকে কবুতরগুলো নিয়ে যাওয়া আসার জন্য এখন বাজতেছে হচ্ছে পৌনে তিনটা এখন আমাদের কাজ হচ্ছে এই কবুতরগুলো থাকবে আমরা লাঞ্চ করতে যাবো দুই ভাই মিলে একসাথে সো আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর গ্রুপে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন আশা করি ভালো কিছু পাবেন কী বলেন সাদ্দাম ভাই পাবে আচ্ছা থ্যাংক ইউ সাদ্দাম ভাই আসার জন্য আজকে এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন আসসালামু আলাইকুম।